আসসালামু আলাইকুম, আমি আফিক রহমান পিয়াস। এই ভিডিওতে দেখাবো যে মাই এসকিউএল কীভাবে নেটবিনসের প্রজেক্টের সাথে কানেক্ট করতে হয়। তো মাই এসকিউএল বা এসকিউএল সার্ভার কানেক্টের জন্য আমার আগের ভিডিও অবশ্যই দেখতে হবে, এসকিউএলাইট কানেকশনের ভিডিও যেটা। আর এখানে আমরা প্রথমে তাহলে আমরা যাব হচ্ছে জ্যাম্পে, জ্যাম্প ওপেন করি, দেন আমরা প্রথম দুইটা জিনিস অ্যাপাচি এবং মাই এসকিউএলটাকে স্টার্ট করি। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে পোর্টগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে অ্যাপাচির পোর্ট হচ্ছে 70। তো আমরা অ্যাডমিনে ক্লিক করে লোকাল হোস্টে ঢুকি, দেন এখানে আমরা পোর্টটা লিখি, তারপর স্ল্যাশ দিয়ে পিএইচপি মাই অ্যাডমিন, দেন ইন্টার দিই। ইন্টার দিলে আমরা কন্ট্রোল প্যানেলে ঢুকতে পারছি। দেন আমরা এখানে নিউ দিয়ে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করি, ডাটাবেসের নাম দিই টেস্ট ডাটাবেস। দেন টেবিল নিয়ে একটা স্যাম্প ইনস্টলেশন অবশ্যই এগুলো দেখানো হয়েছে, তাই কুইক যাচ্ছি। ইউজার নেম নিয়ে একটা, ইউজার নেম অবশ্যই ভার্কার। দেন পাসওয়ার্ড ইন্টিজার আমরা লেন দিয়ে দিই, প্রথমটা 20, পরেরটা 10। দেন আমরা সেভ করি। এরপর ইনসার্টে যাই, ডাটা ইনসার্ট করি, সেটা হচ্ছে প্রথমটা ইউজার নেম, দেন সেকেন্ডটা পাসওয়ার্ড, ইউজার নেম হিসেবে দিই অ্যাডমিন, পাসওয়ার্ড দিই 1234। দেন আর একটা ইনসার্ট করি, পাসওয়ার্ড দিই 1235। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে ডাটা ইনসার্ট হয়েছে। ওকে, ডাটা ইনসার্ট হয়ে গেছে। এখন আমরা যাব হচ্ছে আমাদের এখানে একটা আমাদের প্রজেক্টের নাম, সরি ডাটাবেসের নাম মনে রাখতে হবে। ডাটাবেসের নাম হচ্ছে টেস্ট ডাটাবেস এবং টেবিলের নাম অ্যাডমিন। ওকে, তো এখন আমরা যাই নেটবিনসে। যেটা বলতেছিলাম, এসকিউএলাইটের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে, কারণ ওই হুবহু সেম কোড, জাস্ট দুইটা বা তিনটা জায়গায় চেঞ্জ আছে একটু, এর থেকে বেশি কিছু না। তো সেই ভিডিওর লাস্টে থেকে এটা দেখলে সুবিধা হয়। তো প্রথম চেঞ্জ যেখানে সেখানে সেটা হচ্ছে আমরা চেঞ্জ করবো হচ্ছে ক্লাস ডট ফর নেমের জায়গাতে আমরা লিখবো হচ্ছে কম ডট মাই এসকিউএল ডট জেডিবিসি এবং অ্যান্ড জেডিবিসি ডট ড্রাইভার। আর আরেকটা জায়গায় চেঞ্জ হবে হচ্ছে কানেকশন কন, মানে পরের ক্লাসে, পরের লাইনে হচ্ছে আমরা চেঞ্জ করবো কি আছে আস পরের চেঞ্জ আমরা এটাও চেঞ্জ করি যাতে কনফিউশন না থাকে। এসকিউএল কানেকশন না লিখে আমরা অন্য কিছু লিখি, এসকিউএল কানেকশন লিখি, কারণ আমরা এসকিউএল ডাটাবেস নিয়ে যেহেতু কাজ করতেছি। তো আমরা এটা লিখি এবং ওখানে সাজেশন থেকে জিনিসটা নামটা চেঞ্জ করে দিই, ক্লাসের রিনেম করে দিই আর কি। ওকে, ক্লাসের নাম রিনেম হয়ে গেছে। দেন আমরা আরেকটা জায়গায় যেটা বলতেছিলাম চেঞ্জ করবো সেটা হচ্ছে এটা, এখানে আমরা এসকিউএলের জায়গায় লিখবো হচ্ছে এসকিউএল, মাই এসকিউএল। দেন আমরা এখানে ক্লাস পাথ লিখবো আর কি, আমাদের ক্লাস পাথটা হচ্ছে লোকাল হোস্ট দিয়ে, তো আমরা দিব হচ্ছে /লোকাল হোস্ট। দেন আমাদের পোর্ট এখানে দিতে হবে কিন্তু মাই এসকিউএলটা, তো আমাদের মাই এসকিউএল পোর্ট যেটা সেটা আমরা লিখবো এখানে 3306, দেন স্ল্যাশ, দেন আমাদের ডাটাবেসের নামটা, আমাদের ডাটাবেসের নাম ছিল হচ্ছে টেস্ট ডাটাবেস, তো আমরা ওখানে এটাই লিখবো টেস্ট ডাটাবেস। দেন এখান থেকে আমাদের জাস্ট লগ ইনের জন্য, তো আমরা জাস্ট প্রথমটা দিব হচ্ছে রুট এবং দ্বিতীয়টা দিব হচ্ছে ব্ল্যাঙ্ক। প্রথম কোটেশন হচ্ছে রুট, দেন দ্বিতীয় কোটেশন হচ্ছে ব্ল্যাঙ্ক। একটা এরর আছে, মেবি ইনভার্টেড কমার জন্য কোথাও হয়তো বেশি পড়ছে, ইয়েস ওকে, আর কোনো এরর নেই। তো আমাদের এসকিউএল কানেকশনের ক্লাস লেখা শেষ, এখানে আর কিছু লেখার নেই, দুইটা জায়গায় শুধু চেঞ্জ। আর আমাদের যেহেতু এটার নাম চেঞ্জ করছি সেহেতু আমরা লগ ইনে এখানে নামটা চেঞ্জ করে দিব, এই তো চেঞ্জ করে দিছি, আর কোথাও কিছু চেঞ্জ করতে হবে না আই থিঙ্ক। আর লাইব্রেরি, আমরা তো লাইব্রেরি অলরেডি এসকিউএলাইটের লাইব্রেরি অনেকগুলো ইনক্লুড করছি, আর আমাদের এখানে
যে লাইব্রেরিটা প্রয়োজন সেটা হচ্ছে এই লাইব্রেরিটা। এই লাইব্রেরিটা আমরা অলরেডি প্রজেক্টের সাথে ইনক্লুড করে দিয়েছি। লাইব্রেরির লিঙ্কটা আমি দিয়ে দেবো অ্যান্ড ডিসক্রিপশনে। তো এই তো সব কিছু লেখা শেষ, যা আছে তাই হুবহু সেম, কোনো কিছু আর চেঞ্জ দরকার নেই। তো আমরা এখন প্রজেক্টটা রান করে দেখি। ইয়েস, ডাটাবেস কানেকশন হয়েছে, ডাটাবেস কানেক্টেড। তো আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে চেক করি। আমাদের ইউজার নেম পাসওয়ার্ড ছিল অ্যাডমিন, পাসওয়ার্ড 1234। ওকে, অ্যাডমিন দিই, দেন 1234 লগ ইন দিই। ওকে, লগড ইন সাকসেসফুলি, তার মানে ডাটাবেস কানেক্ট হয়েছে এবং সাকসেসফুলি। আচ্ছা যাই হোক, দেখি আমার ওইটা দিয়ে দেখি। ওকে না, এবার ভুল ধরতেছে, কোনো হয়তো ভুল ছিল, ভুল ধরছে, ঠিক আছে। তো কারেক্টটা দিয়ে দেখি, হ্যাঁ কারেক্টটা দিলেও নিচ্ছে এবং ভুল দিলেও ভুল দেখাচ্ছে। তো সব কিছু ঠিক আছে, ঠিক মতো কাজ করতেছে। ওকে, এই ভিডিও এ পর্যন্তই, এই ভিডিওতে আর কিছু দেখানোর নেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।